আজকে হচ্ছে দ্বিতীয় রোজা চলতেছে আর এখন আমরা হচ্ছে মানে দ্বিতীয় রোজা শেষ হলো আজান দিয়ে দিছি আমরা ইফতারি করলাম আর এই যে এখন ইফতারি সম্পূর্ণ হয় নাই আমার আম্মু আর আম্মুর আম্মু বসে ইফতারি করতে দি এ দুষ্টু তুমি কি ইফতারি নিয়েছো পাপার দিকে তাকিয়ে আছো না আমরা এখন তাহলে ইফতারি করে নেই আজকে মেনুতে কি কি আছে দেখো আজকে মেনুতে কি আর আছে নরমালি বাসায় দুইজন মানুষ অল্প অল্প করেই খাই বেশি আয়োজন করলে হচ্ছে নষ্ট হয় এই জন্য অল্প অল্প করে আর সারাদিন রোজা থেকে বেশি খাওয়া যায় না অল্প অল্প করে খেয়ে রাত্রে 10-11 দিকে একটু ভাত খেলে মোটামুটি গাটা সেরে দেয় ওকে তো কথা না বাড়িয়ে খাওয়ার গুলা খেয়ে নি কই আমার আম্মা কথা বলবে বলি বাবা বাড়ি দাঁড়াও সবাইকে রমাদান মুবারক বলো সবাইকে রমাদান মুবারক আসসালামু আলাইকুম সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে রোজাটা পালন করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক খায়াত দান করে সেই দোয়াটা করবেন যেন সুস্থ থাকি কোনো রোগ বালাই যেন না হয় সবাই সেই দোয়াটা করবেন হ্যাঁ এই বলে দাও আক্কুম মানে আসসালামু আলাইকুম সালাম দাও আম্মু আসসালামু আলাইকুম আক্কুম দিয়েছে এটা কি সালাম দাও এখন আর ভিডিও করবা না ইফতারি খেতে হবে আচ্ছা ঠিক আছে ইফতারি খেতে হবে আম্মু আমরা এখন সবাই ইফতারি খাবো তারপরে দেখো না মেনুতে কি আছে লেবু শরবত আমি বলি এখানে টাটকা লেবু শরবত তারপরে ফ্রুটস আইটেমের মধ্যে আছে আঙুর মালটা আপেল আহা বেদানা তো কাটা হলো না বেদানাটা কাটো নাই না ভুলে গেছি বেদানা পরে খাও না এখানে আছে চপ আলু চপ বেগুনি আর এখানে মুড়ি মাখানোর জন্য আমাদের স্পেশাল মুড়ি ভর্তা যেটা আমার বাবুর বাবা খুব ভালো করে মাখাতে পারে আর আমার সব থেকে বেশি পছন্দের একটা আইটেম হচ্ছে ইফতারিতে মুড়ি মাখানো ওইটার জন্য আমি সব সময় অপেক্ষা ওকে তাহলে এখন মাখাই ফেলি হ্যাঁ হ্যাঁ ওটা মাখাই ফেলি সরিষার তেল দিছো এর মধ্যে হ্যাঁ হ্যাঁ সব দিয়েছি লবণ দিছো হ্যাঁ আচ্ছা আমি এটা মাখাই ফেলি আর লেট না করি না শরবতটা খাবো না আম্মু আপেল খাবে আমাদের মানে রোজার দিনের কি স্পেশাল খাওয়ার এটা হ্যাঁ স্পেশাল মুড়ি ভর্তা এর মধ্যে ডিমের চপ আর একটু চিকেন ভেঙে দিলে না অস্থির মজা হয় Mm.